যদি বিবাহ করা যায় তাহলে তার অলি বা অভিভাবক কে হবে আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেরকম বলেছেন যেটা সেরকমই হয় যে ওই মহিলা স্বেচ্ছায় কোনো চাপ ছাড়াই কোনো স্বার্থ বা শর্ত ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছে অবশ্যই তার জন্য সুসংবাদ আর যদি কেউ কোনো স্বার্থ বা শর্তের জন্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে তবে তার জন্য কোনো কল্যাণ নেই তার জন্য কোনো কল্যাণ নেই রসল্লা সাল্লাম বলছেন সেই বুখান হাদিস্তম্বর একের মধ্যে যে ইন্নাম আল আল বিনিয়ত ও ইন্নাম আলিকা প্রত্যেক ব্যক্তির যে কর্মের প্রতিফল নির্ভর করছে তার উদ্দেশ্যের ওপরে প্রত্যেক ব্যক্তির কর্মের প্রতিফল নির্ভর করছে তার উদ্দেশ্যের ওপরে তার যেরকম উদ্দেশ্য সে সেইরকম প্রতিফল পাবে যে ব্যক্তি দুনিয়া স্বার্থে কোনো কাজ করবে সে দুনিয়াই পাবে পরকাল পাবে না যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য কোনো কাজ করবে সে তার সঙ্গে বিবাহটা হয়ে যাবে কিন্তু পরকাল কোনো প্রতিফল পাবে না তো এরকম অনেক দেখা যাচ্ছে যে অনেক অনেক যুবক যুবতী যারা প্রথমে অবৈধ প্রেম ভালোবাসার সূত্রে একত্রিত হচ্ছে কোনো মুসলিম যুবক আর কোনো অমুসলিম যুবতী প্রথমে ভালোবাসার সূত্রে আবদ্ধ হয়েছে সেটা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে এখন তারা একে অপরকে বিবাহ করতে চাচ্ছে বিবাহের পথে সমস্যা হচ্ছে সমাজ ব্যবস্থা ওই যুবতী তো বাড়ি থেকে পালিয়ে আসবে কিন্তু এই যুবক এর সমস্ত ওই মেয়েকে উঠাবে না তাই এই যুবক ওই মেয়ে মেয়েকে পরামর্শ দিচ্ছে যে তুমি এবার মুসলিম হয়ে যাও তাহলে আমাদের বিবাহটা সমাজ মেনে নেবে ওই যুবকের পরামর্শ বা শর্ত মোতাবেক ওই মহিলা বা ওই যুবতী ইসলাম ধর্ম গ্রহণ করে নিল বিবাহ হয়ে গেল তারপরে দেখা যাচ্ছে যে ওই মহিলাও কোনো ইসলামের কোনো কাজকর্ম করে না ইসলামের কোনো আমল করে না নামাজ রোজা হওয়া জাগাত করে না আর ওই যুবকও আস্তে আস্তে ওই যুবকদের সঙ্গে মিশে বা যুবকদের সঙ্গে থেকে ও আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে দুজনেই আস্তে আস্তে কমিউনিস্ট হয়ে যাচ্ছে বা দুজনেই আস্তে 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 ধর্মের যে কর্ম সেগুলো ত্যাগ করতে থাকছে তো রকম যদি মুসলিম হয় তাহলে সেই সেই মুসলিম হওয়া বা ধর্ম পরিবর্তনে কোনো কল্যাণ নেই তো যেরকম আপনি বলেছেন যদি সত্যি এরকম হয় যে ওই মহিলা কোনো শর্ত এবং স্বার্থ ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে অবশ্যই তার জন্য সুসংবাদ রয়েছে এবং অবশ্যই তার সঙ্গে বিবাহ করা জাহেজ হবে ইনশাআল্লাহ ব্যাপারে বিখ্যাত ইমাম ইমাবেন কোদ্দাম রহিম আল্লাহ তার গ্রন্থ মুগনির নবম খন্ডের তিনশো ষাট পৃষ্ঠা এবং আশারুহ মুমতের বারো খন্ডের ছিয়াত্তর পৃষ্ঠায় বলছেন যে লানা আলম খেলাফান বাইনা আহ আলমে এ ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই এ ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই যে ওই মহিলা যার অলি বা অভিভাবক নেই তার বিবাহ সুলতান করিয়ে দেবে তার বিবাহ সুলতান করিয়ে দেবে বা সুলতান তার অলি হবে সুলতানকে ও সুলতান হাহু না আল ইমাম আবিল হাকিম সুলতান বলতে বোঝায় যে স্থায়ী ইমাম বা যে স্থায়ী বিচারক বা ওই সমকক্ষ অন্য কেউ হতে পারে তো যে ব্যক্তির বা অভিভাবক নেই তার অলি সুলতান বলতে ইমাম বা ওই বিচারক বা তার সমকক্ষ কেউ হতে পারে কোনো সমস্যা নেই এতে অনুর বলছেন যে যদি কোনো মহিলার নিজস্ব অভিভাবক নেই অলি নেই এবং সুলতানও নেই তাহলে তার বিবাহ কে পড়াবে তাহলে আন্নাহু বিজুহা রাজুলুন আদুলুন ইদিনীহা তাহলে কোন একজন সৎ মুসলিম ব্যক্তি তাহলে কোন একজন সৎ মুসলিম ব্যক্তি ওই মহিলার অনুমতি নিয়ে বিবাহ করিয়ে দেবে রাজত্ত অলিবিন লীল নববি সপ্তম খণ্ডের পঞ্চাশ পৃষ্ঠা আল মুগনি নবম খন্ডের তিনশো বাষট্টি পৃষ্ঠা আল জামি আহকামিল কোরআন লীল কুর্তুবির তৃতীয় খন্ডের ছিয়াত্তর পৃষ্ঠা তো যে মহিলার ওয়ালি অভিভাবক নেই তার অভিভাবক ইমাম হবে কিংবা বিচারক হবে কিংবা কোনো একজন সৎ মুসলিম তার বিবাহ করাতে পারবে এর দলিল রসল্লাহাম বলছেন ইল্লা বি ছাড়া বিবাহ হবে না ওলি ছাড়া বিবাহ হবে না ও সুলতান মানলা মান্লা অলিউল্লাহ আর যে ব্যক্তির কোনো অলি নেই তার ওয়ালি হচ্ছে সুলতান যার ওয়ালি নেই তার অলি হচ্ছে সুলতানা সুলতান বলতে গিয়ে আমরা আগে জানতে জানতে পেরেছি যে ইমাম বিচারক কিংবা কোনো মুসলিম ব্যক্তি সাহিব মাজা হাদিস নাম্বার পনেরোশো সাঁত্রিশ শাহিবল জামে হাদেশ নাম্বার সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন আবু মহাল্লাহ সাহেব বর্ণনা করছেন নজরদার্নহু রসুল্লাহ সাল্লাম বলেছেন যে লাখাহাই ইল্লা অলিগিন অভিভাবক ছাড়া ওলি ছাড়া বিবাহ শুদ্ধ হবে না সেই আবদৌদ হাদেশ নাম্বার চারশো দু হাজার পঁচাশি সেই তিরমিন হাদেশ নম্বর এক হাজার একশো এক সেই নে মাজ হাদিস নম্বর এক হাজার আটশো একাশি মুসলাদ আহমদ হাদিস নাম্বার উনিশ হাজার সাতশো একষট্টি তার বুঝতে পারলাম যে বিবাহের জন্যে ওয়ালি বা অভিভাবক শর্ত আম্মা আইসারের দানতে বর্ণনা করছেন যে রসুল সালাম বলেছেন লাখাহ ইল্লা বি অলিগিন ওয়া আদলিন ওয়ালি এবং দুজন সাক্ষ্য ছাড়া বিবাহ সম্পন্ন হবে না বা বিবাহ শুদ্ধ হবে না একজন ওয়ালি আর দুজন সাক্ষ্য ছাড়া বিবাহ শুদ্ধ হবে না বিবাহের বিবাহের প্রচার হতে হবে গোপনে চুরি করে বিবাহ হবে না অন্তত পক্ষে লোক জানতেই হবে যে হ্যাঁ আজকে এই যুবক আর যুবতীর বিবাহ হচ্ছে গোপন করে বিবাহ হবে না তো ঘোষণাও শর্ত শৈতির মিহাল এক হাজার সাতাশি ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটশো পঁচাশি বাইহাকি হাদিস নাম্বার পনেরো হাজার পঁচানব্বই ইরাউল গালির হাদেশ নম্বর এক হাজার নশো তিরানব্বই চতুর্থ শর্ত হচ্ছে কোনো মহিলা অলি হতে পারবে না কোনো মহিলা নিজের নিজেই নিজের বিবাহ পড়াতে পারবে না বা এক মহিলা অপর মহিলা বিবাহ দিতে পারবে না আম্মা থেকে বর্ণিত ইসলাম বলেছেন যে আইমাই ইমরাতের নুকেলি ইহা যে যে কোনো মহিলা তার অলি বা বিভাবাহ অনুমতি ছাড়াই বিবাহ করলো ফিকাশ হওয়া বাতিলুন ফা নিকাশ হওয়া বাতিলুন নিকা বাতিলুন তার নিকা অগ্রহণযোগ্য তার নিকাহ বাতিল তার বিবাহ অসম্পন্ন হবে বাতিল তার সঙ্গে বিবাহ জায়েজ হলো না সেজন্যে বিবাহের জন্যে ওয়ালি শর্ত বিবাহের জন্যে ওয়ালি শর্ত দুজন সাক্ষ্য শর্ত আর তার প্রচার শর্ত এবার ওয়ালি যদি ওই মহিলা মুসলিম হয়ে গিয়েছে তাহলে তো তার বাবা মা তো আর তাকে দেখবে না বা তার সঙ্গে আসবে না বিবাহেতে তাহলে তার জন্য কি হবে সুলতান অলি হবে সুলতান বলতে কে সে ইমাম হতে পারে বিচারক হতে পারে কিংবা কোনো সৎ মুসলিম হতে পারে হাজমা ইন্দি আল্লাহ সাব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত